Welcome viewers and assalamu alaikum. Hope and bishash apnara shobai onek onek bhalo achen. Apnader samne abaro Ntv musical show sing loud and proud niye hazir hoyechi. Ajke ekta special episode niye hazir hoyechi apnader samne apnader host and dost ami Tamanna. আমি যখন ফার্স্ট লন্ডনে এসেছিলাম ফার্স্ট শো আমার ছিল আমি বাংলাদেশ ব্যান্ড মিউজিক প্রমোট করতে চেয়েছি আমাদের কমিউনিটিতে জানাতে চেয়েছি আমাদের বাংলাদেশ ব্যান্ড মিউজিক কোথায় চলে গিয়েছে তো ফার্স্ট আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে বাংলাদেশ ব্যান্ড কারো কি আছে কেউ কি করছে কোনো মিউজিক কি হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তরটাই এসেছিল একজনের নাম সেই তার তাকে নিয়ে আর তার ব্যান্ড নিয়ে আজকের এই আয়োজন আমার সাথে আছে আমাদের সবার পরিচিত ওয়ান অ্যান্ড ওনলি মিল্টন আকবর অ্যান্ড হিজ ব্যান্ড বাংলা ব্রিগেড Welcome to the show, Mitun Bhai. Thank you. How are you? খুব ভালো ভাইয়া ফার্স্ট আমি বলতে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে আসার জন্য কারণ আমি আপনাকে অনেক রিকোয়েস্ট করার পর ফার্স্ট এই প্রথম আপনি আমার শোতে আসলেন মাই প্লেজার যে আমাকে ইনভাইট করা হয়েছে প্রোগ্রামে কিন্তু কাজের জন্য সময় করে দিতে পারিনি হ্যাঁ এটা বুঝতে পারি ব্যস্ততার কারণে পেরেছি আমরা সবাই থ্যাংক ইউ সো মাচ আর ফার্স্ট ডে যেহেতু আজকে ফার্স্ট আপনার আশা ছোট ছোট করে প্রশ্ন করব তো আপনি ব্যান্ডের এই বাংলা ব্রিগেড ফার্স্ট লাইনআপ কখন করেছিলেন দ্যাট ওয়াজ আ লং টাইম এগো প্রায় 7-8 বছর হবে 7-8 বছর 8 বছর আগে আচ্ছা আমি অনেক আগেই নামটা তারপরে ব্যান্ড করব 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 একা একা কোনোভাবেই কিছু করতে পারিনি তারপরে আই ওয়েন্ট টু গিগ দেন আমি তারকে দেখছি He just started. তো ওকে নিয়ে প্রথম থেকেই আমার সাথে আছে হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি তারিক ভাইকে সব সময় দেখতে পাই আর যেটা বলতে হচ্ছে যে অনেক সময় অনেক ব্যান্ড লাইন আপ হচ্ছে আমাদের মিউজিশিয়ান চেঞ্জ হচ্ছে ভোকাল চেঞ্জ হচ্ছে বাট অলওয়েজ আমি তারিক ভাইকে দেখতে পাই সো কথা বলবো ফার্স্টে আমরা একটা গানে চলে যাই ওকে ওকে লেটস ডু ইট চলুন শুনে আসি বাংলা ব্রিগেডের প্রথম গানটি টাকা করি ধন সম্পত্তি অনেক অনেক গাড়ি বাড়ি ঠিকানা রে ছড়া ছড়ি আমি তুমি বাড়া বাড়ি মূলে সঙ্গে যাবে না কোনো এই কিছুই তোমার অংশীদারি ঠিকানা শুধু এক সমাধি সারি ধন সম্পত্তি অনেক অনেক গাড়ি বাড়ি ঠিকানার এই ছড়া ছড়ি আমি তুমি বাড়াবাড়ি মরলে সঙ্গে যাবে না কোনো এই কিছুই তোমার অংশীদারি ঠিকানা শুধু এক সমাধি সাড়ে তিন হাত শুধু এক সমাধি সাড়ে তিন হাত পাতি
দেহ ত্যাগ করার পরে স্মৃতি হয়ে যাবে জানি মূলের সঙ্গে যাবে না কোনো কিছুই তোমার অংশে দাঁড়িয়ে শুধু এক সমাধি সাড়ে তিন হাত মাটি ঠিকানা শুধু এক সমাধি সাড়ে তিন হাত মাটি পৃথিবীতে করে সবাই শুধু জানে উপর থেকে ডাকলে উড়াল দেবে জীবন পাখি মোলে সঙ্গে যাবে না কোনো কিছু তোমার অংশীদারি ঠিকানা শুধু এক সমাধি সাড়ে তিন হাত মাটি ঠিকানা শুধু এক সমাধি সাড়ে তিন হাত মাটি টাকা করি ধন সম্পত্তি অনেক অনেক আরে বাড়ি ঠিকানার এই ছড়া ছড়ি আমি তুমি মারা বাড়ি বললে সঙ্গে যাবে না কোনো এই কিছুই তোমার অংশীদারি ঠিকানা শুধু এক সমাধি সাড়ে তিন হাত মাটি 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 ছোট ভাই ব্রিলিয়ান্ট সাউন্ড সবকিছুই আমার ভালো লাগছে তো ছোট করে যে প্রশ্ন আবার যেটা করতে চাচ্ছি যে ঠিক আছে শো হচ্ছে আপনি অনেক বিজি আছেন আমাদের বাংলা ব্যান্ডের যে এই যে এখানে আমরা প্রমোট করছি তা কত দূর এখন আমরা তো অবশ্যই আপনার কাছ থেকে প্রতি বছর আমরা নিজেরাই একসাথে মিলে শো করি সো কত দূর চিন্তা আপনার বাংলা ব্রিগেড এরকম ব্যান্ড ফেমাস এখানে এখনো খুব ভালো লাগে
হ্যাঁ, বাট এই যে আন্দোলন এক ধরনের আন্দোলন, তাই না? কিন্তু এখানে আমার একটা কথা আছে যে আমাদেরকে কিন্তু দেখাতে হবে কমিউনিটিতে যে যারা এখানে ব্রন বোট আপ, যে আমাদের বাংলাদেশে এত মিউজিক, আমরা এত দূর এগিয়ে গেছি বাংলাদেশ ব্যান্ড মিউজিকে, সো আমাদেরই দায়িত্ব তাদেরকে দেখানো, তাদের গান শোনানো। সো আমরা হাজার কিছু হলে হলেও আমরা থামবো না, চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে ফিরে যেতে চাই এখানে বসে। তো এবার কোন গান শুনবো? তারিক ভাইয়ের কাছ থেকে শুনছি। এবার আমরা যে গানটা করবো সেটা বাংলাদেশের একটা কিংবদন্তি সঙ্গীত শিল্পী জেমস, 10 থেকে 15 বছর আগে এই গানটা বের হয়েছিল। এবং ওই গানটা শোনার পর আমরা যারা মাকে ছাড়া থাকি দেশের বাইরে, তাদের মায়ের কথা মনে করে দেওয়ার জন্য গেস করতে পেরেছি আপনি কোন গানটি করতে যাচ্ছেন। ওকে, লেটস, চলুন লেটস সি। ওকে ওকে, জন্মান্তরের বাঁধন কোথা হারালো, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে কোলে শুয়ে আরা তো শিশু, অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয়, অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই, হিসাবের অভয়ারণ্যে ভয় কভু পায়, সবাই বলে ওই আকাশে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে, রাতের তারা ভাই কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা, ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, আর কাঁদতে পারি না। Thank you.
প্রবাসী আমরা যারা আছি আই এম শিওর ডেফিনেটলি আমার ভিউয়ার্স যারা আছে মাকে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু আমরা হারিয়ে গেছি মায়ের জন্য আমরা ফিরে আসব আবার ছোট একটা ব্রেকের পর ভিউয়ার্স আজকে আমার গেস্ট রয়েছে বাংলা ব্রিগেড ওয়েল নোন ব্যান্ড লন্ডন বেস ব্যান্ড আসছি একটা ছোট ব্রেকের পর ইউ নো আই উইল বি রাইট ব্যাক টু ইউ সুন স্টে উইথ মি আপনারা দেখছেন সঙ্গীতানুষ্ঠান সিং লাউড এন্ড প্রাউড সৌজন্যে হোম ট্রেডার্স প্রপার্টিস এবং এমআরএ গ্লোবাল কার্গো